অ্যাক্সিডেন্টের পরেও এত বড় চাকরি পেয়েছে আমার অনিশ। ছেলেটার বেরোনোর সময় মুখের সামনে দাঁড়িয়ে আছো কেন? অনিশ বাবুর খাবারটা দরকার নেই রে পাতি টিফিনের। অনিশ দা এখন থেকে ফাইভ স্টারে ব্রেকফাস্ট করবে। আমার কোম্পানির সঙ্গে অনিশ দা দু বছরের এগ্রিমেন্ট। এখন থেকে অনিশ দা সবকিছুতে আমার কন্ট্রোল। আমি কখনো হারি না সর্বমঙ্গলা। আমিও না জিতে থেমে যাই না। সর্বমঙ্গলা স্বপ্ন উড়ান প্রতিদিন রাত 9টায় শুধুমাত্র সান বাংলায়।